Assalamualaikum. আচ্ছা পরের জনকে যুক্ত করি, এটা নজরবন্দ লোক এই যে আমার জিও লোক ঠিক আছে, এরা দুই কিছু আপলোড দিয়ে ঠিক আছে, ফোকাস করুন, সঞ্জয় যুক্ত করা হয়েছে আপনাকে, প্লিজ বলুন। সঞ্জয় আপনাকে যুক্ত করা হয়েছে বলেন। হ্যালো, হ্যাঁ সঞ্জয় বলেন। হ্যাঁ হ্যাঁ আসি ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, আপনার কানের একদম ভিতর পর্যন্ত দেখতে পাচ্ছি। ও সরি আসি ভাই, আমি একদম আপনাদের মতো লোক। আচ্ছা ঠিক আছে ভাই, আমার এমন কিছু বলার নেই, ঠিক আছে বলার নেই, ফোন জামা কাজ দাও। হ্যালো আসিফ ভাই। হ্যাঁ ভাই আপনার চুল দেখা যাচ্ছে। আমি আমি একজন হিন্দু ধর্মের লোক। আচ্ছা ঠিক আছে, তা এই যে মারামারি কাটাকাটি ধর্মতত্ত্ব নিয়ে, এতে কি ভগবান লাস্টে খুঁজে পাওয়া যায় ভাই, এটাই জানতে চাচ্ছি। না এখন পর্যন্ত তো আমরা কেউ খুঁজে পাইনি, বা খুঁজতেছিও যে সেরকম সেরকমও না, যে আমরা যে খুঁজতেছি এটাও সত্য না আসলে। কিন্তু যারা দাবি করতেছে তারা তো কোনো প্রমাণ দিতে পারতেছে না, যে আপনাদের যারা ধর্মগুরুরা যারা দাবি করছে ধর্ম সম্পর্কে, তারা কি কোনো প্রমাণ দিতে পারছে, নাকি দাবির পর দাবি করা যাচ্ছে, এটা হবে সেটা হবে, মরার পর দেখবা এই সেই কথা না, যে আপনার পর অনেক লোক অনেক কথা বলে আপনাকে ই করে, আমিও আপনার আপনার একদম ফ্রেন্ড ঠিক আছে, আমি আপনার সাথে মানে যে ফ্রেন্ড বলতে ঠিক আছে, যে এইসব মানে মারামারি হানাকাটি করতে ধর্ম এরা সেটা করতে মানে লাস্টে কিছু খুঁজে পাওয়া যায় নাকি, ভগবান আল্লাহ যিশু এটা কি পাওয়া যায় মৃত্যুর পরেও কি মৃত্যুর আগে? ভাই মৃত্যুর পরে তো ময়রা দেখি নাই, মৃত্যুর পরে তো বলতে পারবো না, মরার আগ পর্যন্ত তো প্রমাণ নেই। না আপনার কাছে এই ধরনের প্রশ্ন থাকে মানে অনেক লোকই করে, আপনার যেহেতু আমি আপনার সবসময় আপনার বক্তব্য শুনি, আমিও বক্তব্য লাইনে আপনার থাকি, কিন্তু এসব নিয়েই করে যে আমরা মারামারি হানাহানি কাটাকাটি, এটাই এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটাই আমি প্রমাণিত চাই, যে আপনি কি এসব সম্বন্ধে কিছু জানেন, যে কোনটা কোন প্রমাণ দিতে হয় পারবেন? আমি তো আপনার মতনই একজন মানে আপনার মতনই একজন মানে যে আমি কি একজন মুসলিম ধর্মের লোকের মারছি, যে ভগবান আমি কি পাবো মুসলিম লোকের মারে, কি আমি মুসলিম লোক আমাকে মারলো যে আল্লাহকে পাবে, এই ধরনের কোনো ই আছে? আচ্ছা উনি আপনি আমাদের কাছে কোনো যুক্তি চাচ্ছেন না, আপনি আমাদের অপিনিয়ন চাচ্ছেন না ভাই, আমরা এরকম কোনো আল্লাহ বিল্লাহ ভগবান ভগবান কোনো কিছু কোনো সন্ধান পাই নাই, কোনো যুক্তি পাই নাই, কোনো প্রমাণ পাই নাই। আচ্ছা ঠিক আছে, যে জিনিসের প্রমাণ নাই সেই জিনিস আছে ধরে নেওয়াটা একটা একটা বোকামি বোকার মতো কাজ আর কি। না আমি তো এটা আপনি যেটা বলেন সেটা আমিও বিশ্বাস করি, আমিও এটা বিশ্বাস করি না যে আমি ভগবানের জন্য কি একজন মুসলিম মারবো, কি আমি আল্লাহর জন্য কি একজন হিন্দুকে মারবো, আমিও এটা বিশ্বাস যায় না কোনোদিন, মানে এটাই সত্যিকার জানতে চাইলাম এসব কিছু আছে, যে মরার পরও থাকতে পারে কি মরার আগেও থাকতে পারে, কি কেউ দেখেছে এমন প্রমাণ আছে নাকি কোনো, সেটা জানতে চাইছি। মরার আগে প্রমাণ নাই, মরার পরে প্রমাণ কেমনে বুঝবো, মইরা তো ব্যাক আসি নাই, মইরা ব্যাক আসলে তো মরার পর প্রমাণ প্রমাণের কথা উঠতো, মইরা তো দেখি নাই, মরার পরে তো বলতে পারবো না যে মরার পরে কি হবে, সেটাই কেউ ব্রেন ওয়াশ করে যে মরার পরে কেউ দোযখে যাবে বেসতে যাবে জাহান্নামে যাবে, যে আমাদের হিন্দু মরার পরে স্বর্গে যাবে কি অমুক জায়গা যাবে কি অমুক পাবে, সেটাই আমি জানতে চাইছি আপনার কাছে, সেমন কোনো আছে নাকি আপনার কাছে? না ভাই আমাদের কাছে নাই। ঠিক আছে সঞ্জয় ভাই, আপনাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো, আপনারা আমরা নিশ্চয়ই একই মানে কথা বলছি, তাহলে আমরা একটু মুমিন ভাইদেরকে অগ্রাধিকার দিই তো আলোচনা গুলোতে, তাহলে আজকে আপনাকে আপনাদেরকে বিদায় জানাই ঠিক আছে সঞ্জয় ভাই? হ্যাঁ ওকে ধন্যবাদ। আচ্ছা ভাইয়া ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা রইলো, আমি আমরা পরের জনকে যুক্ত করি তাহলে। সঞ্জয় আপনাকে যুক্ত করা হয়েছে বলেন। হ্যালো, হ্যাঁ সঞ্জয় বলেন। হ্যাঁ হ্যাঁ আসি ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, আপনার কানের একদম ভিতর পর্যন্ত দেখতে পাচ্ছি। ও সরি আসি ভাই, আমি একদম আপনাদের মতো লোক। আচ্ছা ঠিক আছে ভাই, আমার এমন কিছু বলার নেই, ঠিক আছে বলার নেই, ফোন জামা কাজ দাও। হ্যালো আসিফ ভাই। হ্যাঁ ভাই আপনার চুল দেখা যাচ্ছে। আমি আমি একজন হিন্দু ধর্মের লোক। আচ্ছা ঠিক আছে, তা এই যে মারামারি কাটাকাটি ধর্মতত্ত্ব নিয়ে, এতে কি ভগবান লাস্টে খুঁজে পাওয়া যায় ভাই, এটাই জানতে চাচ্ছি। না এখন পর্যন্ত তো আমরা কেউ খুঁজে পাইনি, বা খুঁজতেছিও যে সেরকম সেরকমও না, যে আমরা যে খুঁজতেছি এটাও সত্য না আসলে। কিন্তু যারা দাবি করতেছে তারা তো কোনো প্রমাণ দিতে পারতেছে না, যে আপনাদের যারা ধর্মগুরুরা যারা দাবি করছে ধর্ম সম্পর্কে, তারা কি কোনো প্রমাণ দিতে পারছে, নাকি দাবির পর দাবি করা যাচ্ছে, এটা হবে সেটা হবে, মরার পর দেখবা এই সেই কথা না, যে আপনার পর অনেক লোক অনেক কথা বলে আপনাকে ই করে, আমিও আপনার আপনার একজন ফ্রেন্ড ঠিক আছে, আমি আপনার সাথে মানে যে ফ্রেন্ড বলতে ঠিক আছে, যে এইসব মানে যে মারামারি হানাকাটি করতে ধর্ম এরা সেটা করতে মানে লাস্টে কিছু খুঁজে পাওয়া যায় নাকি, ভগবান আল্লাহ যিশু এটা কি পাওয়া যায় মৃত্যুর পরেও কি মৃত্যুর আগে? ভাই মৃত্যুর পরে তো ময়রা দেখি নাই, মৃত্যুর পরে তো বলতে পারবো না, মরার আগ পর্যন্ত তো প্রমাণ নেই।
না আপনার কাছে এই ধরনের প্রশ্ন থাকে মানে অনেক লোকই করে, আপনি যেহেতু আমি আপনার সবসময় আপনার বক্তব্য শুনি, আমি বক্তব্য লাইনে আপনার থাকি, কিন্তু এসব নিয়ে করে যে আমরা মানে আমার হানাহানি কাটাকাটি এটাই এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটাই আমি প্রমাণিত চাই যে আপনি কি এসব সম্বন্ধে কিছু জানেন, যে কোনটা কোনো প্রমাণ দিতে হয় পারবেন। ভগবান আমি কি পাবো মুসলিম লোকের মারে, কি আমি মুসলিম লোক আমাকে মারলো যে আল্লাহকে পাবে, এই ধরনের কোন ই আছে? আচ্ছা উনি আপনি আমাদের কাছে কোনো যুক্তি চাচ্ছেন না, আপনি আমাদের অপিনিয়ন চাচ্ছেন না ভাই, আমরা এরকম কোন আল্লাহ বিল্লাহ ভগবান ভগবান কোনো কিছু কোনো সন্তান পাই নাই, কোনো যুক্তি পাই নাই, কোনো প্রমাণ পাই নাই। মানে এটাই সত্যিকার জানতে চাইলাম, এসব কিছু আছে যে মরার পরেও থাকতে পারে কি মরার আগেও থাকতে পারে, কি কেউ দেখেছে এমন প্রমাণ আছে নাকি কোনো, সেটা জানতে চাইছি। মরার আগে প্রমাণ নাই, মরার পরে প্রমাণ কেমনে বুঝবো? মরা তো বেকাশি নাই, ময়রা বেকাশে তো মরার পর প্রমাণ প্রমাণের কথা উঠতো, ময়রা তো দেখি নাই, মরার পরে তো বলতে পারবো না যে মরার পরে কি হবে। সেটাই কেউ কেউ ব্রেন ওয়াশ করে যে মরার পরে কেউ দোজখে যাবে, বেহেশতে যাবে, জাহান্নামে যাবে, যে আমাদের হিন্দু মরার পরে স্বর্গে যাবে, কি অমুক জায়গা যাবে, কি অমুক পাবে, সেটাই আমি জানতে চাইছি আপনার কাছে, সেমন কোনো আছে নাকি আপনার কাছে? না ভাই আমাদের কাছে নাই। ঠিক আছে সঞ্জয় ভাই, আপনাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো, আপনারা আমরা নিশ্চয়ই একই মানে কথা বলছি, তাহলে আমরা একটু মুমিন ভাইদেরকে অগ্রাধিকার দিই তো আলোচনা গুলাতে, তাহলে আজকে আপনাকে আপনাদেরকে বিদায় জানাই। ঠিক আছে সঞ্জয় ভাই? হ্যাঁ ওকে ধন্যবাদ। আচ্ছা ভাইয়া ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা রইল, আমি আমরা পরের জনকে যুক্ত করি তাহলে।